আমরা এখন সবাই মিলে সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম, এখন আমরা যাচ্ছি সুদামার বাড়ি। তো দেখতে থাকো ভিডিওটা, সব সুদামার বাড়িটা তোমাদের দিকে পুরোটাই শেয়ার করবো তোমাদের সাথে। এটা কি এটা কি এটা কি এটা ভুতারে ওরে বাহার নিকল গা দাঁড়াও আর হবে না তোমার এটা নষ্ট সুদামা কা ঘর হ্যাঁ আমি এই ভক্ত লোক থা পরিক্রমা কর রে চৌরাশি কোষ পরিক্রমা কর রে চৌরাশি কোষ সুদামা পুরী মে চৌরাশি কোষ হ্যাঁ চৌরাশি কোষ পরিক্রমা করনে সে চৌরাশি লোক জনি সে মুক্ত হয়ে যা হ্যাঁ ছুট যা হ্যাঁ হরে কৃষ্ণা আর আগে চল কে আমলোক যায়গে গান্ধী জি কা ঘর হ্যাঁ বহুত বড় এক্সিবিশন হ্যাঁ সবকো ধন্যবাদ হ্যাঁ লাইক কিজিয়ে সাবস্ক্রাইব কিজিয়ে আমার চ্যানেল কো আর কমেন্ট কিজিয়ে ঠিক আছে হরে কৃষ্ণা
মুক্তা এত সুন্দর লাগছে। জয় কৃষ্ণচন্দ্র ভগবান কি এখন আমরা আসছি গান্ধীজির বাড়ি, এইখানেই সেই গান্ধীজি থাকতো। আমার বাড়ি থেকে এখন চলে এসেছি গান্ধীজির বাড়ি। তো গান্ধীজির বাড়িটাই তোমরা সবাই পুরোটা দর্শন করলে। গান্ধীজি গুজরাটে এসে এই বাড়িতেই অবস্থান করত। ওই দোতলার কোণের দিকের ঘরটাই ওটা ছিল গান্ধীজির শোয়ার ঘর। যে প্রভু যে এসেছে গান্ধীজির বাড়িতে, কেমন লাগছে প্রভু এখানে এসে? আমার খুব ভালো লাগছে। গান্ধীজি আমাদের ন্যাশনাল হিরো, তাকায় তাকে দেখা যায় কত ভালো। গান্ধীজির সম্বন্ধে গান্ধীজির এইখানে লুই ফিশার এসেছিলেন এবং লুই ফিশারকে ওখানে প্রেসিডেন্ট বলেছিলেন, লন্ডনের প্রেসিডেন্ট, যে তুমি ভারতে যাবে, ভারতে একজন বিখ্যাত মানুষ আছে। তো তিনি যখন এখানে এসেছিলেন তখন এখানে ঘর দুয়ার খুব ইয়ে ছিল। গান্ধীজি দিনের মধ্যে খুব বেশি গরম ছিল, তাই তিনি জলের উপর বসতেন। তার একটা টাইপরাইটার ছিল, টাইপরাইটার দিয়ে টাইপ করতেন। এবং তার সবচেয়ে বড় যে জিনিসটা সেটা হচ্ছে লুই ফিশার বলেছিলেন, ভারতের বড় ব্যক্তি মানে বিশাল ঘর হবে, খাওয়া দাওয়া ভালো হবে। কিন্তু তিন দিন তিনি পালং শাকে চচ্চড়ি খাইয়েছিলেন, শেষ দিনে তিনি বিরক্ত হয়ে গিয়েছিলেন যেন তার বমি হয়ে যাবে। গান্ধীজি বলেছিলেন তুমি ওতে একটু লবণ এবং একটু লেবু দাও, তাহলে তোমার টেস্ট বেড়ে যাবে। তারপর তিনি খেয়েছিলেন, পরে গান্ধীজির সঙ্গে কথাবার্তা বলেছিলেন আর গান্ধীজির কথাতে তিনি খুব ইমপ্রেস হয়েছিলেন যে ভারতের বড় মানুষ মানে বড় বাড়ি নয়, তার ভেতরটা খুব ভালো এবং খুব নর্মাল লাইফ, তিনি নর্মাল জীবনযাপন করতেন। তাই গান্ধীর সেই সমস্ত আমরা অনুসরণ করে আজকে জানতে পারি যে গান্ধীর জীবনটা খুব সিম্পল লিভিং এবং হাই থিঙ্কিং। আজকে প্রভুপাদ যেটা বলে সেটা গান্ধী থেকেই এসেছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ।
এটা হচ্ছে গান্ধীজির চরকা যেখানে সুতো কাটতেন গান্ধীজি হচ্ছে রুকমিনীর বিবাহ স্থল এখানে শ্রীকৃষ্ণের রুকমিনী দেবীর বিবাহ হয়েছিল আমরা এখন সেখানেই আছি তো তোমরা সবাই মিলে দর্শন করো রুকমিনীর বিবাহ স্থল আর শ্রীকৃষ্ণকে জয় শ্রীকৃষ্ণ জয় রুকমিনী মাতা হরে কৃষ্ণ আজকে অনেক জায়গায় দর্শনীয় স্থান তোমাদের দিকে দেখালাম তো এখন বাসে উঠে যাব বাসে উঠে যাওয়ার পর তারপরে আবার রুমে আবার কালকে দেখা হবে কালকে বেরোবো এই যে এদের দিকে সব কিছু দেওয়া হলো এখানকার যারা বসে আছে দিয়ে যাওয়ার পর এখন চলে যাচ্ছি পাশে তো ভিডিওটা দেখতে থাকো আশা করি খুবই ভালো লাগবে পাশে থেকো আর লাইক করতে কিন্তু কেউ ভুলবে না আর কমেন্ট করে জানাবে এই ট্যুরের ভিডিওগুলো তোমাদের কেমন লাগে ঠিক আছে তো পাশে থেকো হরে কৃষ্ণ সেই একটা বাস ওই দূরের বাস ওই দূরের বাসটাতেই এখন আমি উঠবো ধন্যবাদ।